এত লম্বা সময় পড়াশোনা শেষ করে বেকারত্বের মধ্যে থাকা, এটা আসলে হচ্ছে যে এই জীবন যাপন অনেক কষ্টের জীবন যাপন। আর একটা ব্যাপার আছে যে হচ্ছে যে সমাজ থেকে পরিবার থেকে একটা হচ্ছে যে একটা প্রেসার তো থাকেই যে পড়াশোনা শেষ হয়েছে এখনো কিছু করে না কেন, এত সামাজিক চাপ, এত হচ্ছে পারিবারিক চাপ তাদেরকে অসুস্থ করে দিচ্ছে। বিসিএস হচ্ছে একটা অনিশ্চিত প্রসেস, যেখানে আপনি থাকবেন কিনা এটা এখন নিশ্চয়তা নেই, বাট আবার অনেক সময় একটা বিসিএস সার্কুলার থেকে শুরু করে রিকমেন্ডেড হইতে আপনার 3 বছর 3.5 বছর সময় লাগে, কিন্তু তারপরেও দেখেন কিন্তু নিশ্চয়তা নেই যে আপনি বিসিএস এটা হবেন কিনা। ফ্যামিলি টাকা পয়সার ফিনান্সিয়াল বিষয়গুলো থাকে অনেকটা, প্রতি মাসে ছেলেদের জন্য আর্থিক ক্ষতক্ষতির সম্মুখীন হয়, এই একটা কারণ। আর একটা কারণ হল প্রতিটা স্তরে আমাদের এজটা তো বাড়বে না, এজটা দিন দিন কমে যাচ্ছে, এজটা অর্থ আর এজটা ধরুন যে 30 বছর কাছাকাছি সবাই চলে যায় চাকরি করতে। সবাই বিসিএস, মানে বিসিএস অন্যান্য চাকরি করছে, তারপরে সেখান থেকে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, মানে কেউ বিসিএস ছাড়া কেউ কোনো চাকরিতে স্যাটিসফাইড হচ্ছে না, এই কারণেই বিসিএস এর প্রতি প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। কেউ আসলে অন্য জবে আসলে স্যাটিসফাইড হচ্ছে না আর কি, সবাই এসে বিসিএস এই হচ্ছে যে নিজেকে সঁপে দিচ্ছে, এত সময় লাগতেছে তারপরেও হচ্ছে যে মানুষ এখানে আসে আর কি, এটা আমার কাছে একটা বড় একটা সমস্যা মনে হয়। আরো অনেক চাকরির সুযোগ থাকা উচিত, যেখানে চয়েস সেট আরো থাকবে আমার, যেখানে আমি যদি ছোট ছোট উদ্যোগগুলোকে, ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি আমি আগ্রহী করতে পারি, তার মাধ্যমে আরো 5টা মানুষ কর্মসংস্থান হবে। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকগুলো যারা ব্যাংক দ্বারা লোন দেয় কিংবা ফাউন্ডেশন বিসিএস, এরা যারা কাজ করছে উদ্যোক্তা উন্নয়নে, এদের প্রচুর এখন কাজ করতে হবে নতুন উদ্যোক্তার জন্য। সব হচ্ছে বাপের টাকায় বিজনেস দাঁড় করাও, তারপরে আমরা লোন নিবো, তখন বাপের টাকা না থাকলে সে কি করবে? সেইখানে নতুন উদ্যোক্তা সৃষ্টির প্রোগ্রাম গুলা যদি জোরদার করা যায়, তাহলে কর্মসংস্থানের আরো অনেক সুযোগ তৈরি হবে।